আমাদের তরুণ তরুণীদের, ইউথদের একটা দুঃখজনক ব্যাপার হলো যে কোনটা ইনফ্যাচুয়েশন আর কোনটা লাভ, অর্থাৎ কোনটা মোহ আর কোনটা ভালোবাসা, এই দুটি জিনিসের মধ্যে যে বিস্তর ডিফারেন্ট, বিস্তর পার্থক্য, এটা আইডেন্টিফাই করতে না পারা, এটা বুঝতে না পারা, ইভেন ইনফ্যাচুয়েশন এবং লাভকে এক করে ফেলা, গুলিয়ে ফেলা, ক্লাসে, রাস্তাঘাটে, ক্যাম্পাসে, সোশ্যাল মিডিয়ায় কারো হাসি হাসি চেহারা, কারো সুন্দর ফিগার, নির্দিষ্ট ব্যক্তির কোনো আচরণ দেখে তুমি হয়তো তার প্রতি মুগ্ধ হয়ে যেতে পারো, তাকে তোমার ভালো লাগতে পারে, কারো স্মার্ট ফিগার দেখে তার প্রতি প্রচণ্ড শারীরিক উত্তেজনা ফিল করতে পারো, কিন্তু তার মানে এই না যে তুমি তাকে ভালোবেসে ফেলেছ। আমাদের লাইফে প্রকৃত ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য এবং লাইফে সঠিক পার্টনার চুজ করার জন্য এই ইনফ্যাচুয়েশন এবং লাভ, এই দুইটার পার্থক্য জানাটা খুব জরুরি। ডক্টর লরেন মার্সি, একজন মনোবিজ্ঞানী, এই এক্সপার্ট বলেন ইনফ্যাচুয়েশন বা মোহ হলো যে কাউকে ভালোভাবে না চিনে, না জেনে তার প্রতি প্রচণ্ড আকর্ষণ ফিল করা, আর তোমার এই আকর্ষণের পিছনে কাজ করে, ক্রিয়াশীল থাকে তোমার প্রচণ্ড শারীরিক আকর্ষণ আর অদ্ভুত সব কাল্পনিক ফ্যান্টাসি। গ্রেসা, একজন হেলথ কাউন্সিলর, এই এক্সপার্ট বলেন যে কাউকে হঠাৎ দেখে তার প্রতি তোমার ইনফ্যাচুয়েশন কাজ করতে পারে। তুমি হয়তো তাকে লাইফে প্রথমবার দেখেছ, কিন্তু তোমার মনে হবে যাক অবশেষে আমি আমার লাইফ পার্টনারকে খুঁজে পেলাম। কারোর চুল দেখে, তার হাসি দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার জেস্টার দেখে, তার আই কন্ট্যাক্ট দেখে তারপরে তোমার ইনফ্যাচুয়েশন কাজ করতে পারে, তুমি তার মোহে পড়ে যেতে পারো। তাহলে ভালোবাসাকে, ভালোবাসার সংজ্ঞাকে, ভালোবাসার বন্ধনকে, সিমন হানপ্রি অ্যান্ড সিনা সাইমন উভয় কাপল থেরাপিস্ট এবং উভয় মনোবিজ্ঞানী, এ দুজন এক্সপার্ট বলেন যে ভালোবাসার বন্ধন হলো কারোর প্রতি তীব্র মায়া মমতা, তীব্র এক আকর্ষণ, তার প্রতি এক অগাধ বিশ্বাস এবং আস্থা। সে যদি তোমাকে কষ্ট দেয়, তুমি তাকে ছেড়ে চলে যাবে না, তুমি তার প্রতি প্রচণ্ড কেয়ারিং হবে এবং তার সকল পূর্ণতা এবং অপূর্ণতা সহ তাকে তুমি গ্রহণ করে নেবে। অ্যালেকজান্ডার স্ট্রকওয়েল, সিমন হামপ্রি, সিনা সাইমনের মতো পৃথিবী খ্যাত এই সমস্ত রিলেশনশিপ এক্সপার্টরা ইনফ্যাচুয়েশন অ্যান্ড লাভের মাঝে কিছু পার্থক্য রেখে টেনেছেন। চলো আজকে আমরা এই পার্থক্য রেখেগুলো জানব। এক নম্বর হলো, কারোর প্রতি যখন তোমার মোহ কাজ করবে, সে যখন তোমার আশেপাশে আসবে, তুমি অনেক নার্ভাস ফিল করবে কিংবা তুমি অনেক চঞ্চল হয়ে উঠবে, তাকে কৃত্রিমভাবে তুমি মুগ্ধ করতে চাইবে, তার সামনে কেউ সেজেগুজে যাবে, নেকামি করে স্টাইলিশভাবে কিছু ইংরেজি ওয়ার্ড চিবিয়ে চিবিয়ে তুমি তোমার কথাতে ইউজ করবে। তোমার পিতামাতা যদি স্মার্ট না হয়, তাহলে তাদেরকে তার সামনে প্রেজেন্ট করতে তুমি হীনমন্যতা ফিল করবে, আর যদি এটা ভালোবাসা হয় তখন তুমি তাকে প্রচণ্ডভাবে ভালোবাসবে, সে তখন তোমার আশেপাশে আসবে, এক সুকুন, এক প্রশান্তি তোমাকে ঘিরে ধরবে, তোমার পুরো সত্তায় আনন্দের এক কম্পন বয়ে যাবে এবং তোমার কাছে মনে হবে যে আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষটির কাছে বসে আছি এবং তোমার তুমিকে তুমি তার সামনে মেলে ধরবে, কোনো হীনমন্যতা ফিল করবে না। তোমার পিতামাতা, সে এবং তুমি খুব হ্যাপি একটা লাইফ ক্যারি করবে। দুই নম্বর হলো, ইনফ্যাচুয়েশন বা মোহের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে যার প্রতি তোমার মোহ কাজ করছে তার সাথে ঘণ্টার পর ঘণ্টা, রাতের পর রাত কথা বলতে হয়, তাকে সময় দিতে হয়, তাকে নিয়ে ডেটিংয়ে যেতে হয়, দামি রেস্তোরাঁয় তাকে নিয়ে খাবার খেতে হয়, মাঝে মাঝে তাকে দামি সব গিফট দিতে হয়, কারণ এগুলো না করলে তোমার রিলেশনটা ব্রেক হয়ে যেতে পারে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তাকে একটু সময় দিলে হয়, পড়াশোনার ক্ষতি করে, কাজকর্মের ক্ষতি করে তাকে এত সময় দিতে হয় না, ইভেন তাকে অত দামি উপহার না দিলেও সে তোমার কানের কাছে এসে সারাদিন ঘ্যানর ঘ্যানর করবে না। আর সবচেয়ে বড় ব্যাপারটি হলো, সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না, তোমার কাছেই থাকবে, তোমাকেই সময় দিবে, তুমিও তাকে সময় দিবে, কত সুন্দর একটা জীবন, তাই না? তিন নম্বর হলো, কারোর প্রতি যখন তোমার ইনফ্যাচুয়েশন কাজ করে, তুমি যখন কারো মোহে পড়ে যাও, তখন তাকে তোমার চোখে সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয়। তার অনেক দুর্বলতা থাকে কিন্তু সেটা তোমার কাছে কোনো দুর্বলতা মনে হয় না, তাকে মনে হয় সে কোনো রাজ্যের রাজকুমার কিংবা রাজকুমারী। সে যখন কোনো ভুল করে, তার সাথে তোমার রিলেশনটা ব্রেকআপের পর্যায়ে চলে যেতে পারে, এই ভয়ে তুমি তাকে সংশোধন করাও না।
যেমন ধরো তুমি তাকে নিয়ে মার্কেটিংয়ে গেলে, শপিংয়ে গেলে, দোকানের স্টাফটার সাথে সে অন্যায়ভাবে অনেক বাজে বিহেভ করেছে কিন্তু তুমি তাকে বাধা দাওনি, সংশোধন করনি, কারণ তোমার রিলেশনটা ব্রেকআপের পর্যায়ে চলে যেতে পারে, তোমার ভিতরে এই ভয়টা কাজ করছে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে তোমার মধ্যে তাকে সংশোধনের ক্ষেত্রে কোনো ভয় কাজ করে না, তুমি চাও সে আরও পারফেক্ট হোক, কারণ তুমি তো তাকে ভালোবাসো, তুমি তার সকল পূর্ণতা সহ তার অপূর্ণতা সহ তাকে গ্রহণ করে নাও, কারণ তুমি এটা বিশ্বাস করো যে আমার ভালোবাসার মানুষটি পারফেক্ট হবে না, তারও কিছু গ্যাপ থাকবে, আমারও কিছু গ্যাপ থাকবে, আমরা উভয় এটা রিকভার করে নিব। 4 নম্বর হলো, এক্সপার্টরা বলেন যে ইনফ্যাটুয়েশন বা মোহের ক্ষেত্রে আসলে ব্যক্তি কাজ করে না, আমরা মূলত কারো চেহারা, তার চুল, তার হাসি, তার সাজগোজু ইত্যাদির ইনফ্যাটুয়েশনে পড়ে যাই। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমার মোহের মানুষটা যখন একটু মুটিয়ে যায়, তার চেহারার চামড়া যখন একটু ঝুলে যায়, তার চুলগুলো যখন একটু পাকা শুরু করে, সে যখন ভালোভাবে সাজগোজ না করে, তখন আমরা তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে থাকি। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে, ভালোবাসার মানুষটির ক্ষেত্রে, সে যদি সাজগোজ নাও করে, সে যদি একটু মুটিয়েও যায়, তার মুখ থেকে যদি দুর্গন্ধও আসে, তার শরীর থেকে যদি দুর্গন্ধও আসে, তারপরেও আমরা তাকে ভালোবাসি, আমরা সারাটি জীবন একসাথে কাটিয়ে দিতে পারি এবং আমাদের ভালোবাসা বাড়তে থাকে। 5 নম্বর হলো, ইনফ্যাটুয়েশন বা মোহের ক্ষেত্রে প্রথমে অপরদিকের মানুষটাকে আপনার কাছে খুব রহস্যময় মনে হবে, এক রহস্যময় মানব কিংবা রহস্যময় মানবী, কিন্তু দিন যত যাবে এবং আপনি যত বেশি তাকে বুঝতে পারবেন, চিনতে পারবেন, যত বেশি তার রহস্য আপনি এক্সপ্লোর করতে পারবেন, তত আপনাদের মাঝে এই আকর্ষণ কমতে থাকবে এবং একটা পর্যায়ে তাকে আপনার কাছে আর ভালো লাগবে না, খ্যাত মনে হবে, আপনি আরও বেটার কাউকে ফিল করবেন, বেটার কাউকে পেতে চাইবেন, তাকে আপনি বাদ দিয়ে দিবেন, আপনি মুভ করবেন। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে দিন যত যাবে আপনাদের মাঝে এই ভালোবাসার গভীরতা তত পুক্ত হবে, আপনি তাকে আরও বেশি করে পেতে চাইবেন। 6 নম্বর হলো, মোহের একটি বাজে ব্যাপার হলো এটা আপনার পার্সোনাল গ্রোথ কিংবা আপনার উন্নতির পথে এটা অনেক বড় একটি বাধা। কালকে একবার এক্সাম, সেমিস্টার ফাইনাল, সে আজকে রাতে মানে তুচ্ছ একটা বিষয় নিয়ে রাগারাগি করে আপনার মনটা খারাপ করে দিয়েছে, আপনার পকেটে টাকা নেই কিন্তু সাবধান করে বসেছে, চলো আজকে আমরা অমুক রেস্তোরাঁয় খেতে যাব, কিংবা হুটহাট করে আপনার কাছে বড় একটি দামি গিফট চেয়ে বসেছে, আমাকে একটা আইফোন কিনে দাও, আমাকে অমুক জিনিসটা কিনে দাও, আমাকে অমুক পার্কে ঘুরতে নিয়ে যাও, আপনি সারাদিন বাইরে বাইরে ছিলেন, অফিসের লাস্ট প্রজেক্টটা নিয়ে আপনি খুব পেরেশানিতে আছেন, খুব টায়ার্ড, আপনি বাসায় এসেছেন খুব ক্লান্ত হয়ে, একটু রেস্ট নিতে হবে, আপনি কোনো সারাদিন তার সাথে কথা বললেন না, তাকে কোনো একটা ফোন দিলেন না, তার পোস্টে কোনো আপনার লাইক দিলেন না, এই কারণে রক্তারক্তি অবস্থা, সে আপনার সিচুয়েশনটা বুঝতে পারছে না, সে বুঝতে চেষ্টা করছে না, সে বুঝবেও না। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে যেটা হয়, ওই মানুষটা চায় যে সে আপনার কাছ থেকে কতটুকু সুখ পাচ্ছে সেটা ম্যাটার না, বরং সে আপনাকে কতটুকু সুখী করতে পারছে এটা তার কাছে ম্যাটার, সে আপনাকে বুঝে, সে আপনার সিচুয়েশন বুঝে আপনার সাথে ডিল করবে, সে আপনাকে প্যারা দিবে না, সে আপনার মানসিক প্রশান্তির কারণ হবে। 7 নম্বর এবং সর্বশেষ হলো, ইনফ্যাচুয়েশন বা মোহ থেকে সৃষ্ট যে রিলেশনগুলো আমরা দেখতে পাই এটা অনেকটা দুধের মাছের মতো, যখন আপনার সুখের সময়, যখন আপনি হ্যাপি থাকেন, তখন আপনার চারপাশে ভনভন করতে থাকে, আর যখন আপনি ডিপ্রেশনে থাকবেন, যখন আপনি লাইফে একটা কঠিন সিচুয়েশনে থাকবেন, তখন আপনি তাদেরকে খুঁজেও পাবেন না, আপনার থেকে আরও বেশি হট, আরও বেশি টাকা পয়সাওয়ালা, আরও বেশি হ্যান্ডসাম দেখলে আপনাকে আল্লাহ হাফেজ বলে এখনই বিদায় জানিয়ে দিবে। আর ভালোবাসার ক্ষেত্রে, আপনি লাইফে যতই দুঃখ কষ্ট ফেস করুন না কেন, আপনার লাইফে যতই কঠিন সমস্যা আসুক না কেন, সে আপনাকে আশ্বাস দেবে, বজ্র হাতে কঠিনভাবে সে আপনাকে ধরে রাখবে, সে আপনাকে অভয় দেবে যে ভেঙে পড়ছে কেন, আমি তো আছি, তোমার কষ্ট মানে আমার কষ্ট, আমরা একসাথে আমাদের এই চ্যালেঞ্জগুলো ফেস করবো এবং ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এগুলো কাটিয়ে উঠব। প্রিয় ভাই বোন,
আমরা তো ইনফ্যাটুয়েশন এবং লাভের যে পার্থক্যটা বুঝতে পারলাম। আপনি চুজ করুন, আপনি ইনফ্যাটুয়েশনের পিছনে ছুটবেন নাকি আপনি লাভকে ধরতে চাইবেন, আপনি আপনার জীবনে লাভের সুখ পেতে চাইবেন, তার কোনটা কাম্য? বর্তমান সময়ে আমাদের তরুণ তরুণীদের অবস্থা দেখেন, তাদের কাজকর্মগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারছেন যে আসলে এটা কোনো ভালোবাসা না, এটা হচ্ছে মোহ। আর মোহ কখনো চিরস্থায়ী হয় না, এটা খুব সাময়িক একটা বিষয়। তো তাহলে আমরা ভালোবাসা কীভাবে পাবো, কীভাবে অর্জন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা যদি ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকে হালালভাবে ভালোবাসা চর্চা করতে হবে, আর সেটার একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে, এবং ইসলাম একমাত্র আমাদেরকে এই মাধ্যমটা শিখিয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মোহের মরীচিকা থেকে হেফাজত করুক। আমিন।